তো চলো এখন খাচ্ছি মুড়ি, এখন বাজে গিয়ে 11:30টা বাজে এখন। হ্যাঁ কর একবার। তো এদিকে আমার চিকেন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো চিকেনে বেশি ঝোল করবো না আজকে যেহেতু ডাল আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে খুব ভালো আছে। এখন বাজে গিয়ে 9:45 আছে ব্লগটাই, 9:45 থেকে স্টার্ট করছি। আজকে আমি অনেক লেট করে উঠেছি, আজকে উঠেছি মোটামুটি 7:45 বাজে। এমনিতে 7টার সময় উঠে যায়, আর মেয়ের স্কুল থাকলে পরে সপ্তাহে 5টা দিন আমি উঠে যাই, 6টার মধ্যে উঠে যায়। তো আজকে আমি 7:45 উঠেছি, তো এখনও পর্যন্ত কাজ হয়নি, তো দেরি হয় উঠতে। এখন দুদিন ধরে দেরি হচ্ছে বলে আমি রাত্রে বাসন টাসন ধুয়ে সব অর্ধেক কাজ মানে রেডি করে রেখে দিয়েছি। আর মেয়ে বলছে যে এই বিস্কুট খাবো, তো ক্রিম বিস্কুট নিয়ে এলো, দিদি বিস্কুট খাচ্ছে। আর এখনও পর্যন্ত টিফিনের কোনো ব্যবস্থা করা হয়নি, 9টা বাজে। তো আমি ঘরটা মুছে নেবো, ঝাড়ু তো দেওয়াই হয়ে গেছে, আর তো কোনো কাজই নাই, শুধু বাসন দেওয়া, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই হচ্ছে কাজ আমাদের। আর সব সাপু কাঁচা, কাপড় কাঁচা, তা কাপড় কাঁচা আজকে নেই। তো চলো, মেয়ে এখন পড়তে বসেছে, মানে পড়তে পড়তে খাচ্ছে, তা আমি এখনো বসিনি। তো কালকে ম্যাথ আছে, তো ম্যাথ মানে প্র্যাকটিস করাবো, আর তোমার দাদা ভাই আছে গিয়ে কাজের মধ্যে আছে। এই কত রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ্দুর উঠেছে, তো ব্রাশ করা হয়নি, 9টা বাজে এখনো ব্রাশ করা হয়নি। এই যে তো চলো সর্বপ্রথম ব্রাশ করে নেবো, আর ডগিগুলো সব এখানে শুয়ে আছে। এই যে এখানে ওরা শুয়ে থাকে, মানে রাতে জেগে থাকে, আর ভোর থেকে এখানে এখানে ঘুমায়, মানে ভোরবেলা থেকে সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এখানে রোদ না আসে ততক্ষণ পর্যন্ত ঘুমায়। তো আজকেও থাকছে টিফিনে মুড়ি, আর এই যে এটা হচ্ছে কি মটর, তো এটা সেদ্ধ করে নেবো কুকারে, তারপরে তেল লঙ্কা ফোড়ন দিয়ে ছুঁকে দেবো। আর এটা আমাদের দেশের বাড়ির, মানে আমাদের জমিতে হয়। এই যে তো শাশুড়িমা শ্বশুরমশাই যখন এসেছিলেন না তখন দিয়ে গেছে। এই যে এটা তো ডাল খাওয়া হয়। এটা হচ্ছে গিয়ে ছোটো মটর সবুজ কালারের, তো খোসাটা সবুজ। এই যে এটা সেদ্ধ করতে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিলে হয়ে যাবে। চলো, স্নান পুজো হয়ে গেছে, তো এখন মুড়ি খাবো। আর এই যে ডাল, ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, খেতে দারুণ কিন্তু ডালটা। আজকে টিফিনে এই যে এই মুড়ি, আর এটা ডালের আবার ভাতের সঙ্গেও খাওয়া হবে, তো ভাতের সঙ্গে ডাল করে দেবো। আর এই যে মেয়ের জন্য আখের রস, মেয়েকে পাঠিয়েছিলাম আখের রস আনতে, বিক্রি করতে এসেছে, বিট লবণ দেওয়া আছে। মা বেশি খাবো না, বেশি দিই নি, খেয়ে না, বেশি খাবো না, বাবা খাবে। আর সঙ্গে নিয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কি আমার বাড়ির মানে গাছের কাঁচা লঙ্কা, তো আজকে প্রথম খাচ্ছি, মানে আর একদিন খেয়েছিলাম, তা আজকে খাবো, প্রচুর পরিমাণে ঝাল। তো চলো মুড়ি খেয়ে, তো চলো এখন খাচ্ছি মুড়ি, এখন বাজে গিয়ে 11:30টা বাজে এখন। হ্যাঁ কর একবার, হ্যাঁ করো, মা কই বার, হ্যাঁ করো, এটা খামার বেঞ্চে বসে খাচ্ছে। আর আজকে কি রান্না আছে? সানডে ভিডিওটা কালকে যাবে, আজকে রবিবার, আজকে স্পেশাল মেনু হবে, সান পুজো হয়ে গেছে। কেমন খেতে? হ্যাঁ ঝাল ঝাল আছে, এই খাবো, খেয়ে বসাবো, ভাত বসাবো। আমি আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর এই যে চিকেন তোমার দাদা ভাই এনে দিয়েছে, কাকে দিয়ে এনে দিয়েছে, কাউকে নিজে দিয়ে যায়নি, তো চিকেন করব, এই চিকেন করব, চিকেন আলু, আর এই যে এটা হচ্ছে গিয়ে পেঁপে, তো পেঁপে দেবো আজকে, একটু গ্রেভি গ্রেভি করবো, খুব ঝোল করবো না যেহেতু ডাল আছে। আর ভাত আমার এখানে হচ্ছে, ফুটছে, দেখো ভাত প্রায় হয়ে গেছে। আর আজকের ওয়েদার মানে ঝকঝকে ওয়েদার বলতে পারো, এই দেখো রোদ বেরিয়েছে খুব সুন্দর। তো চলো ঝটফট রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। ভাতটা আমার নামানো হয়ে গেছে, আর এখন করছি গিয়ে চিকেনটা করছি। তো চলো, চিকেনের তেজপাতা গরম মশলা সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই, হ্যাঁ
তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি টমেটো। তো চলো টমেটোগুলো একটু ভালো করে ভেঙে ভেঙে দিয়ে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিকেনের কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করিনি, সব বাটা মশলা কিন্তু। আর লঙ্কা গুঁড়ো কিন্তু আমি একদমই দিইনি, দেখতে পাচ্ছ যে লাল টমেটো দিয়েছি না, এতেই কালার হয়ে যাবে। চলো একটু কষিয়ে নিই। তো এদিকে আমার চিকেন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চিকেনে বেশি ঝোল করবো না আজকে, যেহেতু ডাল আছে। এই যে অল্প একটু জল দেবো, বেশি দেবো না, বেশি দেওয়া হয়ে গেল মনে হচ্ছে, না ঠিকই আছে। চলো একটু সেদ্ধ করার জন্য ঢাকা দেবো। চিকেন গ্রেভি একদম রেডি হয়ে গেছে আর আমরা এখন লাঞ্চ করতে বসবো, মানে দুপুরের খাবার। তো চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো চলো মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিই আমরা। কি হলো, মেয়ে এখন পুতুলকে ই করছে, আর বিছানার অবস্থা কি করেছে, বাবারে বাবা। তো চলো মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো। তোমরা দাদা ভাই আবার খেয়ে আসবে বলে হঠাৎ করে ফোন করে বলছে যে আমি যেখানে আছি ওখান থেকে খেয়ে নেবো। তো চলো আমরা এখন খেতে বসি, তোমরাও খেয়ে নাও। আর এখন বাজে গিয়ে ডেটটা, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ডেটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে একটার মধ্যে রান্না হয়ে গেছে, 1:15 হবে এরকম। তো চলো আমরা লাঞ্চ করে নিই। হ্যাঁ, তা লাঞ্চ করে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। আর এখন বাজে গিয়ে 5:30। তো আমার সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং। মেয়েও এসছে, মেয়েও এখানে বসে পড়েছে, ওই দেখো ও ঘুম থেকে এইমাত্র উঠলো, জাস্ট এইমাত্র উঠেই আমার পিছে পিছে চলে এলো। তো চলো, আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল, তো প্রচুর পরিমাণে গরম। তো চলো একটু ঘুরবো, ভাবছি এখনও ভিডিও করা হবে, এখনও শর্ট ভিডিও করা হবে। যদি এই হয় আমার স্ট্যান্ডটা তো মানে কোনো রকমের টিকিয়ে রাখা হয়েছে, তো স্ট্যান্ডটা আনা হয় না, একটা স্ট্যান্ড নিতে হবে। আর এইটাও যেটাই মানে মোবাইল আটকে আছে এটাতেও মানে ইয়ে হচ্ছে, তো সব বসে গল্প করছে তার সাথে, সবাই অনেকে ছাদে আছে, তা আমি ভিডিও করছি বলে তাকাচ্ছে পাশ থেকে। তো চলো, কিছুদিন ধরে মন মেজাজ একদমই ভালো নেই আমার, একদমই ভালো নেই, আর ভিডিও করতে ইচ্ছে করে না, কারণ ভিডিওতে মানে ভিউজ নেই, কিছুই ভালো লাগছে না। জানি না কী করবো, চ্যানেল কি বন্ধ করে দেবো না চালু রাখবো, সেটাই ভেবে পাচ্ছি না, মানে ভীষণই মনটা খারাপ, ভালো লাগছে না। আমি হয়তো হাসি মুখ দেখে তোমাদের সামনে আসি, কিন্তু মনে কি কষ্ট সেটা মানে আমি অনুভব করি, আমি ফিল করি, তবু হাসি মুখে আসতে হয়, আসি। তো জানি না চ্যানেলে একদমই ভিউজ ডাউন আছে, কী করে মানে ভিউজ তুলবো, কী করে কী করলে পাবলিক ভিডিও দেখবে। আর এমনিতে তোমাদের দাদা ভাইকে নিয়েও মানে টেনশন একটা, মানে ও তো সাপোর্ট না করলে, বলে না যে বিয়ের আগে বাবা মার আশীর্বাদ সাপোর্ট যেমন খুবই দরকার, মানে না হলে এগোনো যায় না, কোনো কাজে সফল হওয়া যায় না। তেমনি বিয়ের পর মানে হাজব্যান্ডের যদি সাপোর্ট না থাকে, তো মানে সেই কাজে কোনো কাজে নামলে সেই কাজে কিন্তু মানে এগিয়ে যাওয়া, সফল হওয়া খুব মুশকিল, খুবই মুশকিল, যদি সাপোর্ট আর যদি ভালোবাসা আশীর্বাদ যদি না থাকে, তাই না? বিয়ের আগে মা বাবার আশীর্বাদ ভালোবাসা একদম মানে খুবই দরকার, তেমনি বিয়ের পর একটা হাজব্যান্ডের আশীর্বাদ আর সাপোর্ট আর ভালোবাসা প্রচুর পরিমাণে দরকার। হয়তো তোমাদের দাদা ভাই কিছু বলে না ভিডিও করি, প্রথম দিকে তো মারাই করতো যে না ভিডিও করতে হবে না, ভিডিও করে কী হবে, এখন হয়তো কিছু বলে না যে ভিডিও করি বলে, এখন আর কত বলবে, বলে বলে মুখটা মানে ই হয়ে গেছে, এখন আর বলে না। কিন্তু তবুও একটা যে সাপোর্ট থাকে না, যে না ফুল সাপোর্ট, যে না হেল্প, মানে কোনো কাজে মানে ভিডিও ক্ষেত্রে মানে ইউটিউবে ভিডিও ক্ষেত্রে কোনো কাজে মানে কোনো দিক দিয়ে হেল্প মানে আমি সাহায্য পাই না তোমার দাদা ভাই, জাস্ট রিচার্জটা করে দেয়, ব্যাস রিচার্জটা করে দেয়। রিচার্জটা না করলে যেহেতু বাড়িতে টিভি নেই, তো কী নিয়ে থাকবো, একটা মোবাইল তো দরকার, তাই না? টিভি না থাকলে বাড়িতে একা একা বোর লাগবে, যেহেতু আমি কোথাও যাই না সেরকম, তোমার দাদা ভাই নিয়ে যায় না, কিন্তু আমি যাই, মানে একা একা হয়তো বেরিয়ে যাই একা একা, কিন্তু একা একা ঘুরতে যেতে তো ভালো লাগে না, তাই না? সবসময় তো ভীষণই মনটা খারাপ, মানে আর ভালো লাগছে না এত, মানে চ্যানেলে ভিউজ না থাকলে। আর এদের ওপরে উঠলাম, তো ওপরে ভীষণই গরম আজকে আবার। তো তোমরা যে কজনই বন্ধু আছে তাদের হাত ধরেই মানে এগোতে চাই, তো প্লিজ যারা আমার শর্টস দেখো, যারা ভ্লগগুলো একটু দেখো,
হ্যাঁ, তারা প্রতিদিনে যে ভ্লগ দিই, আজকে তো কোনো ভ্লগ ভিডিও মানে মন খারাপের জন্য আজকে কোনো ভ্লগ ভিডিও এডিটই করিনি, দিও নি। এই ভিডিওটা কালকে আপলোড হবে। তো তোমাদের মানে সব কিছু শেয়ার করে তো যেগুলো থাকে মানে মনটা হালকা হয়, শেয়ার করে তো ভালো লাগে, মনটা হালকা হয় যে তোমরা আছো, কেউ না পাশে থাকুক, হাজব্যান্ড না থাকুক, তোমরা পাশে থেকোই হবে, যে কজন আছো সেই কজন পাশে থেকো। তো চলো, আজকে আর কিছু শেয়ার করব না, আজকে রান্না বান্না রাতের খাবার টাবার মানে কিছুই আর শেয়ার করবো না, ভিডিও মানে শ্যুট হবে না। তো আর এই পর্যন্তই মানে আজকে এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, আর আমার পাশে দেখো, যারা যে কজনই আছো এইভাবে পাশে দেখো সবসময়, যারা শর্টসগুলো দেখছো একটু ভ্লগগুলো দেখো। তো চলো, টাটাই টাটা, কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।